সেটা তার নসত্তিমের মধ্যে নিয়ে এসেছেন। এই কিতাবখানে আমার কাছে মজুদ আছে। আমি কিতাবের বাহিরে ইনশাআল্লাহ আজিজ একটা কথা বলি না, যদি বলি তাহলে মুলামা আছে ইনশাআল্লাহ ধরবেন, যদি ভুল হয় আমি তওবা করব, আপনাদের কাছে ক্ষমা চাইবো। এই নসত্তিমের ভিতরেও রয়েছে আশরাফ আলী তানভী সাহেব এই হাদিসখানে নিয়ে এসেছেন। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে ছিল দালাল চক্র, মজদির দালালরা এই মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক থেকে নবীর এই হাদিসখানে কেটে দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। নবীর সামনে কি আপনি আস্তে শান বলবেন না নবীর শান জিকির জুড়ে বলবেন? নবীর জিকির বুলন্দ করেছেন কে? তাহলে একটু মহব্বতের সাথে পড়ুন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, ওদের জন্য কান্দেন নবী, তে বলো না ওদের জন্য কান্দেন নবী, তে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, ওদের জন্য কান্দেন নবী, তে বলো না ওদের জন্য কান্দেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না। আপনি কবরে যাওয়ার পর আপনার সন্তান মনে রাখবে? জুড়ে বলুন আপনাদের সন্তান আপনাকে মনে রাখবে? তিন দিনের পরে তো কোনো রকম মিলাদ না করায়া দোয়াটা কইরা চতুর্থ দিনের দিন বাবা আমার কথা ভুলে যায়, কথা বলুন ঠিক কিনা? আপনি এত কষ্ট করে সম্পদ রুজি রোজগার করে রেখে গেলেন, আপনার সন্তান ভোগ করতেছে কিন্তু আপনার কথা স্মরণ করতেছে না, কথা বলুন ঠিক কিনা? এক বছরের ভিতরে স্মরণ করলে করতেও পারে, না করলেও নাই। আবার মৃত্যু তারিখ আসলে হুজুর একজন ডাকাবে, 50 টাকা হাদিয়া দিবে, দিয়ে বলবে হুজুর একটু মিলাদ করা দোয়া করে চলে যান, কথা বলুন ঠিক কিনা? আর সেই উম্মতের জন্য কাঁদে কে? আরো জোরে বলো না, সেই উম্মতের জন্য কাঁদে কে? আমার কথা পিছনেরা বুঝতেছেন? যদি নবীর আসে কারণ জুড়ে বলুন আমার নবীর জন্য আমাদের জন্য কাঁদে কে? আমি যাব কবরেতে, কেউ কেউ যাবে না, দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না, দুই তিন দিন কাদার পরে রাখবে না। উম্মতের দিওয়ানাই নবী আছেন কাঁদিতে, বলো না উম্মতের আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী। যারা তাদের অন্তরে হুকুমে রাসূল আছে তারা মুখ বন্ধ রাখতে পারবে না, সকলে পড়ুন মোদের জন্য কান্দেন দিনাতে, বলো না মোদের জন্য কান্দেন নবী। আমি যেই কথাই ছিলাম, তাহলে আমার নবী সর্বপ্রথম মুসলমান কে? সর্বপ্রথম সৃষ্টি কে? আমার নবী সর্বপ্রথম সৃষ্টি। এই জন্য কি আমার নবী যে সর্বপ্রথম সৃষ্টি এটার জন্য কি আর হাদিসের প্রয়োজন আছে? আমরা কোরআন থেকে দলিল পেলাম কি পেলাম না? এখন কোন মসজিদ দালাল এসে যদি বলে যেটা নবী যে সর্বপ্রথম সৃষ্টি তা তো কোরআন হাদিসের মধ্যে নাই, আমরা কি মসজিদের কথা মানবো না কোরআনের কথা মানবো? দলিল কোন জায়গা থেকে পেলাম? জুড়ে বলুন কোথা থেকে পেলাম? আমার নবী সর্বপ্রথম সৃষ্টি, কথা বলুন ঠিক কিনা? তারপরে যদি আমরা হাদিসের দিকে একটু তাকাই আমাদের তৃপ্তিটা আর একটু বাড়ে, কথা বলুন ঠিক কিনা? নবীর আকওয়াল মুবারক, নবীর কৌল মুবারক শুনলে আর একটু আমাদের অন্তরে শান্তি পায়। আমার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহাবিদের আলেম, কৌমিদের আলেম আশরাফ আলী তানভী সাহেব, আপনারা নাম শুনছেন কি শুনছেন না? সকলে চিনেন কি চিনেন না? যারা তানভী সাহেবকে চিনেন সকলে বলুন আমরা তাকে চিনি কি চিনি না? এই ওয়াহাবির আলেম আশরাফ আলী তানভী সাহেবের নসত্তি খুলে দেখুন, যদি কেউ বলে থাকেন যে আমি মিথ্যা কথা বলছি, এই মুজাইমেল কন্টের জুড়ে কথা বলে না, আমি যা বলছি যদি কোরআন হাদিস থেকে না কে গাইতে পারি, আমি হিস্ট্রিদের মধ্যে আমাকে অপমান করবেন। আশরাফ আলী তানভী সাহেব আমি
আমি যে হাদিস কার বলবো সেটা তার নসত্তিবের মধ্যে নিয়ে এসেছেন এই কিতাবখানা আমার কাছে মজুদ আছে আমি কিতাবের বাহিরে ইনশাআল্লাহুল আজিজ একটা কথা বলি না যদি বলি আলেম উলামা আছে ইনশাআল্লাহ ধরবেন যদি ভুল হয় আমি তওবা করব আপনাদের কাছে ক্ষমা চাইবো এই নসত্তিবের ভিতরেও রয়েছে আশরাফ আলী তানভী সাহেব এই হাদিস কার নিয়ে এসেছেন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে ছিল দালাল চক্র মজদির দালালরা এই মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক থেকে নবীর এই হাদিস কানা কেটে দিয়েছে বলুন নাউজুবিল্লাহ কিন্তু তারা আজকে ওয়াহাবিরা অস্বীকার করতে পারে না অনেকে অস্বীকার করেন কারণ কিতাব তো পড়ে নাই যদি বলি যে নসত্তি পড়ছো বলমাসের মতো হা করে আমাকে এক মোল্লা মিরাশর ছিলাম এক ওয়াহাবি মোল্লা আসছে আইসা বলতেছে হুজুর মিলাদ কেন করা যাবে না